যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে দেশে চিকিৎসার সরঞ্জাম ও ঔষধ উৎপাদন খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান যে এমআই গ্রুপ। এ উপলক্ষে বৃহস্পতিবার শিল্প গ্রুপটির নারী কর্মীদের ফুল ও চকলেট বিতরণ করে অভ্যর্থনা জানানো হয়। পরে বিকেলে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি কেকও কাটা হয়। এ সময় যে এমআই বিল্ডার্স অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ, যে এমআই গ্রুপের প্রধান অর্থ কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। নারী দিবসের আলোচনায় যে এমআই গ্রুপের কর্মকর্তারা জানান, শিল্প গ্রুপটির ২৪ বছরের পথচলায় নারী কর্মীরা সবসময় পুরুষদের ন্যায় সমান অধিকার পাচ্ছেন। যে এমআই গ্রুপ বিশ্বাস করে ক্যারিয়ারের কোনো লৈঙ্গিক বৈশিষ্ট্য নেই। মাননীয় প্রধানমন্ত্রী উনি একজন নারী, সংসদ স্পিকার উনি একজন নারী, বিরোধী দলীয় নেত্রী উনি নারী, এবং বেশ কয়েকজন মন্ত্রী আছেন নারী। যে এমআই গ্রুপও নারীদের সমতায় বিশ্বাস করে এবং আমাদের অনেক নারী কলিগস আছে এবং আমাদের এই জাত অব্যাহত থাকবে। The person who has willingness and also the making the effort in a humble way and the honest way, they are always our teams. It doesn't matter either men or women, it doesn't matter for our groups. So we like to celebrate this important day with all my teams. All our group members. Man of quality always encourages equality. তো ডেফিনেটলি আমরা এখানে আমাদের যে এমআই গ্রুপের যারা আছে আমাদের কলিগরা বলতে পারবেন, নারী কলিগরা বলতে পারবেন, তাদেরকে কীভাবে আমরা সবাই এনকারেজ করি এবং আশা করি একদিন এই কোম্পানির টপ পজিশন টপ এক্সিকিউটিভ নারী হবেন। নারীদের জন্য জায়গা তো অবশ্যই ক্রিয়েট হয়ে আছে, ক্রিয়েট আমরা করে রেখেছি এবং এনভায়রনমেন্ট আপনারা নিজেরাই বলবেন যে এখানকার এনভায়রনমেন্ট, আমি তো অনেকগুলো কোম্পানিতে আসলে কাজ করেছি লাস্ট আমার ক্যারিয়ারের শুরু থেকে, আমার মনে হয় এটা একটা সর্ট অফ রেকর্ড যে অনেকগুলো এত ভালো এনভায়রনমেন্ট নারীদের জন্য আসলে অনেক জায়গাতে নেই। সো আপনারা প্লিজ ফিল ফ্রি এবং ফিল প্রাউড, ফিল এনকারেজ টু বিকাম টপ ওয়ান ডে ইন দিস কোম্পানি। শিল্প গ্রুপটির নারী কর্মীরা জানান যে এমআই তে কাজ করতে এসে দ্বিতীয় পরিবার পেয়েছেন তারা। নারী কর্মী হওয়ার কারণে কাজের ক্ষেত্রে কখনোই তাদেরকে অপমানিত বা বঞ্চিত হতে হয় না। আমি এখানে মোর দেন থ্রি ইয়ার্স কাজ করছি, থ্রি অ্যান্ড হাফ এর মতো। অ্যান্ড অ্যাকচুয়ালি হ্যাঁ, এটা ট্রু যে এমআই তে কাজ করে দেখতে পেরেছি যে নারীদের জন্য এই এনভায়রনমেন্টটা খুবই ভালো। অ্যান্ড আমাদের যারাই আছেন, বস, সুপারভাইজাররা, কলিগ, সবাই, জুনিয়ররা, সবাই, এভরিওয়ান ইজ সো হেল্পফুল। অ্যান্ড মানে আমরা অনেক সেফ ফিল করি। অ্যান্ড আমাদের অনেক রাত হয়ে গেলেও কাজ করতে আমাদের কোনো সময় মানে আনসেফ মনে হয় না। অ্যান্ড সবাই খুব আলহামদুলিল্লাহ আমাদেরকে প্রোটেক্টও করেন অ্যান্ড সব দিক দিয়েই আমাদেরকে আগায় রাখেন, অ্যান্ড সো দ্যাট আমরা আরও কাজ শিখতে পারি অ্যান্ড ইকুয়ালি কাজ করতে পারি। নট লাইক যে ছেলেদেরকে একটা কাজ দিচ্ছেন, মেয়েদেরকে আরেকটা কাজ দিচ্ছে, এরকম না। সবাইকে সমানই কাজ দিচ্ছে, কাউকে দেখছে না ও মেয়ে, ওকে আগে ছেড়ে দিতে হবে, এরকমও না। অ্যান্ড সেফ, খুবই সেফ একটা এনভায়রনমেন্ট, যেটা আমি অন্য জায়গায় দেখেছি যে সব জায়গায় সেফ এনভায়রনমেন্ট থাকে না। আমি নিপ্রো জেএমআই মেডিকেলে চাকরি করছি এবং আমার বেশি দিন হয়নি, এক বছরের মতো হয়েছে, কিন্তু আমি এই চাকরি জীবনেই দেখছি যে এখানে অনেক কাজ করে সেফ ফিল করছি আমরা এবং এখানে কখনোই কোনো ধরনের মানে খারাপ বিহেভ বা বসদের কাছ থেকে কোনো ধরনের খারাপ বিহেভ আমি আজ এখন পর্যন্ত পাইনি এবং সবগুলো কলিগ আমাকে খুব বেশি হেল্প করছে এবং আমি অ্যাজ এ জুনিয়র ওনারা সবাই আমাকে খুব বেশি সাহায্য করে, যে কোনো কাজে ওনারা আমাকে খুব বেশি হেল্প করছে। আমি জেএমআইতে দীর্ঘ 15 বছর কাজ করেছি এখানে, সদ্য আমি এখান থেকে চলে গিয়েছি রিটায়ারমেন্টে। আমার মনে হয় নিপ্রোতে থেকে প্রথম মেয়ে কলিগ এখান থেকে রিটায়ারমেন্টে গিয়েছে সে, এর জন্য আমি খুব গর্ব ফিল করি। আর এখানে সত্যি খুব সেফলি কাজ করা যায়, আমি আর সবাই খুব হেল্পফুল। এটাই আমার ফার্স্ট জব
অ্যান্ড আমি যতই কোম্পানিজে যাই না কেন, যতই বেটার বা হোয়াট এভার কোম্পানিজ আমি যাই না কেন, আমার সারা জীবন জেএমআইয়ের কথা মনে থাকবে। ইটস বিকজ জেএমআই আমাকে যেই ফ্যান্টাস্টিক ওয়ার্ক এনভায়রনমেন্টটা দিয়েছে এটা আমি সবসময় বলি আমার ফ্রেন্ডদেরকে, অ্যান্ড আমি সবসময় বলবো সবাইকে, আই উইল অলওয়েজ রিমেম্বার ইট, বিকজ এখানে যারা যারা আমার কোওয়ার্কার্স আছে, আমার কলিগ আছে, সবাই এখানে অনেক হেল্পফুল। অ্যান্ড আমি এখন পর্যন্ত কারো থেকে কোনো হার্শ রিয়াকশনস বা খারাপ বিহেভিয়ার এখন পর্যন্ত পাই নাই। আমি এখন পর্যন্ত যখনই যার কাছে গিয়েছি যে আমার কোনো কনসার্নস থাকে বা কোনো এনি সর্ট অফ হেল্প, আমি সবসময় সবাইকে কর্ডিয়াল হতে দেখেছি এখানে। আর আই অলওয়েজ ফিল সেফ, আমার এখানে আমার সাথে সবাই এটা অ্যাগ্রি করবে যে এখানে ওয়ার্ক এনভায়রনমেন্ট ইজ ভেরি সেফ, যার কারণে আমার বাসা থেকে অনেক দূর হওয়ার পরেও আমি এখানে আসি, আর এখানে আমি কাজ করতে অনেক স্বাচ্ছন্দ্য ফিল করি। বিদেশিদের সঙ্গে যৌথ বিনিয়োগে প্রতিষ্ঠিত ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম উৎপাদন ও বিপণন খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান জেএমআই গ্রুপ। 1999 সালে যাত্রা শুরু করা জেএমআই গ্রুপে বর্তমানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, তুরস্ক ও থাইল্যান্ডের যৌথ বিনিয়োগ। জেএমআই গ্রুপের 42টি প্রতিষ্ঠানে 8,000-এরও বেশি কর্মী কর্মরত আছেন। নিপ্রো জেএমআই যৌথ বিনিয়োগে দেশে বিশ্বমানের বিভিন্ন জীবন রক্ষাকারী চিকিৎসার সরঞ্জাম এবং ঔষধ উৎপাদন ও বিপণনের মাধ্যমে দেশে বিদেশে স্বাস্থ্যসেবা দিচ্ছে। পাশাপাশি দেশজুড়ে পরিবেশবান্ধব জ্বালানি চাহিদা পূরণে তরল পেট্রোলিয়াম গ্যাস এলপিজি আমদানি করে বাজারজাত করছে। সাদা কালো নিউজ।